ভিউয়ার্স, আপনারা যারা 12 ভোল্ট ব্যাটারি থেকে শুধুমাত্র একটি 12 ভোল্ট ব্যাটারি থেকে ফ্রিজ চালাতে যাচ্ছেন, মোটর চালাতে যাচ্ছেন, রাইস কুকার চালাতে যাচ্ছেন অথবা এই রমজানে 10টা থেকে 12টা সিলিং ফ্যান চালাতে যাচ্ছেন, তাদের জন্য রয়েছে আজকের এই হেভি শক্তিশালী মেশিন। ভিউয়ার্স, 3000 VA সেঞ্জুলিক কোম্পানির এই প্রোডাক্টটা আমরা গত অনেকবারই রিভিউ করেছি, আজকে আমরা সরাসরি অনেক অনেক লোড দিব। গ্যারান্টি দিচ্ছি এক গোলা মোটর আপনারা চালাতে পারবেন, যদি কোনো প্রকার মোটর না চলে আমরা প্রোডাক্টটা রিটার্ন করে নিব। ভিউয়ার্স, 3000 VA এর এই শক্তিশালী ইনভার্টারের প্রাইসটা আমরা ভিডিওর কোন অংশে বলে দিব। ভিউয়ার্স, আমরা দেখুন কানেকশন করলাম, এই প্রোডাক্টটা আনবক্সিং করে ঠিক এরকমটাই দেখতে পাবেন। দেখুন এখানে 200 ওয়াটের একটি বাল্ব এবং 9টি 100 ওয়াটের বাল্ব, টোটাল 1100 ওয়াট লোড আমরা রেখেছি। আর এখানে 50 অ্যাম্পিয়ার লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি থেকে আমরা এই পুরো লোডটা চালাবো। তো যদিও চালানোর আগে আমরা অনেকবার ট্রাই করেছি, তো দেন সাকসেস হওয়ার পরে আমরা কিন্তু সবসময় একটি ভিডিও দিয়ে থাকি। ভিউয়ার্স, আনবক্সিং একটা প্যাকেট আমরা দেখাই। প্রত্যেকটা বক্সের ভিতরে এরকম একটা ম্যানুয়াল বুক পেপার পেয়ে যাবেন এবং শক্তিশালী একটি ব্যাটারি কেবল থাকবে, যা দ্বারা আপনারা এই ইনভার্টারের সাথে সংযুক্ত করতে পারবেন। ভিউয়ার্স, দেখে নিন, এটা হলো স্যাম্পল, অর্থাৎ এইভাবে আমরা কানেকশান করেছি। উপর প্রান্তে একটি সুইচ রয়েছে আর অপর প্রান্তে যদি আমরা দেখি একটি কুলিং ফ্যান দেওয়া রয়েছে। অতিরিক্ত গরম হলে যেন এই ডিভাইসটা নষ্ট না হয়ে যায়, তার জন্যই এই ব্যবস্থা। আগে বলে রাখি, এই ডিভাইসটা থেকে কিন্তু চার্জার অ্যাড করা নাই, অর্থাৎ ব্যাটারি চার্জ করার কোনো অপশান নাই, শুধুমাত্র পাওয়ারফুল ইনভার্টার। দেখুন একে একে সবগুলো লোড আমরা চালিয়ে দিলাম, এখানে 1100 ওয়াট পর্যন্ত লোড আমরা দিচ্ছি, আমাদের বোর্ডে এনাফ লোড আর নাই। ভিউয়ার্স, এক গোলা মোটর চালানোর জন্য 1600 থেকে 1800 ওয়াট পর্যন্ত বিদ্যুৎ টানতে পারে স্টার্টিংয়ে। নর্মালি এটা রানিং হওয়ার পরে কিন্তু 700 থেকে 1000 ওয়াট পর্যন্ত নেমে চলে আসে। ভিউয়ার্স, দেখুন এই বাল্বটি একটু ডিস্টার্ব করছে, আমরা একটু চেষ্টা করব বাল্বটিকে সচল করার জন্য, আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, দেখুন এখন সবগুলো লাইট আমরা এক একে জ্বালিয়ে দিলাম। এই 12 ভোল্টের 50 অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়রন ফসফেট থেকে কিন্তু এই লোডগুলো চলছে, আপনারা যে কোনো ধরনের 12 ভোল্ট ব্যাটারি থেকে চালাতে পারবেন। ভিউয়ার্স, অনেকে বলবেন এই ডিভাইসটা একটু খুলে দেখান, আমাদের গত ভিডিও দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই গত ভিডিও চেক করলে এই প্রোডাক্টে কী কী রয়েছে এবং কী কী আগেও চালিয়ে দেখিয়েছিলাম এবং অনেক রিভিউ পাবেন, এক গোড়া মোটর চালিয়েও দেখানো হয়েছে, এরকম ভিডিও কিন্তু টিউটোরিয়াল আমাদের ইউটিউব পেজে আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে আমি চেষ্টা করব ভিডিও লিংক দিয়ে দেওয়ার জন্য, অবশ্যই আপনারা দেখে আসবেন। আমরা আরও একবার যদি লাইটগুলো অফ করে দেই, অনেকে বলতে পারেন এই প্রোডাক্টটার মূল্য কত, আমরা এই মুহূর্তে এই প্রোডাক্টটির মূল্য রাখছি মাত্র 6500 টাকা। যদিও বাইরের প্রোডাক্ট এই প্রোডাক্টটির মূল্য ওঠানামা করতে পারে, তাই অবশ্যই যখন অর্ডার করবেন অর্ডার করার আগে আমাদের মূল্য তালিকাটা জেনে নেবেন। ভিউয়ার্স, আমরা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ইউজ করার চেষ্টা করেছি, আপনারা চেষ্টা করবেন এনি টাইপ যে কোনো ধরনের ব্যাটারি ব্যবহার করার জন্য। আপনাদের কাছে যে ধরনের ব্যাটারি রয়েছে, 12 ভোল্টের একটি ব্যাটারি হলেই আপনারা মোটর, ফ্রিজ, রাইস কুকার ইত্যাদি ধরনের ডিভাইসগুলো ইজিলি স্মুথলিভাবে চালাতে পারবেন। আপনারা জানেন গাজি ডিসল্ট সবসময় অরিজিনাল প্রোডাক্টটাই মার্কেটে নিয়ে আসে, আর অরিজিনাল প্রোডাক্ট হওয়ার সত্ত্বেই কিন্তু আপনারা আপনাদের লোডগুলো ইজিলি আপনারা চালাতে পারবেন। তো ভিউয়ার্স, এই প্রোডাক্টটা অর্ডার করতে হলে আমাদের গাজি ডিসলভের স্ক্রিনে দেওয়া নম্বরে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত যে কোনো সময় কল দিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নোট দিয়ে রাখতে পারেন। অর্ডার করার নিয়ম, নামমাত্র মূল্য অর্থাৎ 500 টাকা বিকাশ করে, শুধুমাত্র স্ক্রিন দেওয়া নম্বরেই 500 টাকা বিকাশ করে আপনারা আপনাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে ফোন দিয়ে আপনারা অবশ্যই গাজি এটি সলভের যে কোনো একজন প্রতিনিধির সাথে আপনাদের ঠিকানাগুলো লিখে রাখবেন, তাহলে 48 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনারা প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, আজকের মতো এই পর্যন্ত বিদায় নিয়ে টিল দ্যান টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারা